হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ শেখার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা আপনাদেরকে ইংলিশে কথা বলার জন্য সাহায্য করে থাকবে। আমরা প্রতিদিনই এই সকল সিম্পল ইংলিশগুলো খুব সহজেই অপরের সাথে বলতে পারি, এবং এই সকল শর্ট ইংলিশগুলো আপনি চাইলে অপরের সাথে খুব সহজে বলতে পারবেন, এমনকি পরিবারের ছোটরাও এই ধরনের ইংরেজিগুলো অপরের সাথে বলতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন না দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অপরের সাথে শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ, দেখে নিন। একটু শান্ত হও, এই বাক্যটির ইংলিশ হলো বি কোয়াইট। বি কোয়াইট অর্থ হলো একটু শান্ত হও। নিজে নিজে করো, ডু ইট ইয়োর সেলফ। ডু ইট ইয়োর সেলফ, নিজে নিজে করো। কোথায় দেখা হবে, হোয়্যার উইল ইউ মিট। হোয়্যার উইল ইউ মিট, কোথায় দেখা হবে অথবা কোথায় সাক্ষাৎ হবে। চমৎকার, মার্ভেলাস। মার্ভেলাস অর্থ হলো চমৎকার। ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ অর্থ হলো ধাপে ধাপে। বিপজ্জনক বাঘ, ডেঞ্জারাস ক্রাব। ডেঞ্জারাস ক্রাব, বিপজ্জনক বাঘ। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। চলো একটু দেখি, লেটস হ্যাভ এ লুক। লেটস হ্যাভ এ লুক, চলো একটু দেখি। দিনের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। এতে কোনো সন্দেহ নাই, ইট অ্যাডমিটস অফ নো ডাউট। ইট অ্যাডমিটস অফ নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কত দূর, হাউ ফার। হাউ ফার অর্থ হলো কত দূর। কত শান্ত, হাউ পিসফুল। হাউ পিসফুল, কত শান্ত। আল্লাহর রহমতে, বাই দ্য গ্রেস অফ আল্লাহ। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। 20 মিনিটের মতো, অ্যাবাউট 20 মিনিটস। অ্যাবাউট 20 মিনিটস, 20 মিনিটের মতো। কী খবর, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অর্থ হলো কী খবর। পরে কল করো, কল মি লেটার। কল মি লেটার। আর কিছু লাগবে, এনিথিং এলস। এনিথিং এলস, আর কিছু লাগবে। এ পর্যন্ত সবই ভালো, সো ফার সো গুড। সো ফার সো গুড। তার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু হিম। হোয়াট হ্যাপেন টু হিম, তার কি হয়েছে। কি বোকা, হোয়াট অ্যান ইডিয়ট। হোয়াট অ্যান ইডিয়ট, কি বোকা। মূল বিষয়ে আসো, কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট, মূল বিষয়ে আসো।
আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস অর্থ হলো আর কিছু। শান্ত হও, ক্ল্যাম ডাউন, শান্ত হও, ক্ল্যাম ডাউন। তোমার পালা, ইওর টার্ন, ইওর টার্ন অর্থ হলো তোমার পালা। এটা সুস্পষ্ট, ইট ইজ অবভিয়াস, ইট ইজ অবভিয়াস এটা সুস্পষ্ট। একটু বোঝার চেষ্টা করো, কাম অন, কাম অন একটু বোঝার চেষ্টা করো। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড ভয় পেও না। আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো আমি যতটুকু জানি। যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। আমি জানি, আই নো, আই নো অর্থ হলো আমি জানি। এইভাবে, ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে অর্থ হলো এইভাবে। আমি চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং, আই অ্যাম লিভিং অর্থ হলো আমি চলে যাচ্ছি। এই কারণে, দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই এই কারণে। কাজে ফিরে এলাম, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক অর্থ হলো কাজে ফিরে এলাম। যথেষ্ট হয়েছে, ইটস এনাফ, ইটস এনাফ অর্থ হলো যথেষ্ট হয়েছে। এইভাবে শিখুন, লার্ন ইন দিস ওয়ে, লার্ন ইন দিস ওয়ে এইভাবে শিখুন। মুখোমুখি, ফেস টু ফেস, ফেস টু ফেস মুখোমুখি। বোকামি করো না, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি বোকামু করো না। এখনকার মতো যাই, বাই ফর নাও, বাই ফর নাও এখনকার মতো যাই। এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য। এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন এর মানে কি। হতাশ হবে না, ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ হতাশ হবে না। আমি পরে আসব, আই উইল কাম ব্যাক লেটার, আই উইল কাম ব্যাক লেটার। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল অর্থ হল উদাহরণস্বরূপ। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি অর্থ হল চিন্তা করো না।
তৈরি হও বি রেডি তৈরি হও তুমি জ্ঞানী ইউ আর ওয়াইজ তুমি জ্ঞানী তৈরি হও বি রেডি নিরাপদে থাকো স্টে সেফ তারা দাঁড়িয়েছিল দে স্টুড তৈরি হয়ে যাও বি গেট রেডি ভণ্ড বা খাম খেয়ালি ফ্র্যাক এটা দামি ইট ইজ এক্সপেন্সিভ খুব একটা বড় ইট ইজ টু বিগ তুমিও আপনিও ইউ টু তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ